এবারের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি পাকিস্তান টিম। লিগ পর্বেই শেষ হওয়াতেই তাদের প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে। পাকিস্তানের হতাশাজনক পারফরমেন্সের জন্য অন্যতম কারণ ছিল বোলারদের ব্যর্থতা। শাহিন আফ্রিদি হারিস রৌফরা দেশে ফিরেছে লজ্জার রেকর্ড করে। বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানের 9টি ম্যাচ খেলেছে হারিস রৌফ। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে এক বিশ্বকাপে 500 রানের বেশি দিয়েছেন হারিস রৌফ, যদিও তিনি 16টি উইকেট পেয়েছেন, কিন্তু রান খরচ করেছে 533 রান। একটি বিশ্বকাপে এর আগে কোনো বোলার এত বেশি রান দেয় নাই। এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের আদিল রশিদের হাতে। তিনি 2019 সালে 11 ম্যাচে 526 রান দিয়েছিলেন, যার বিনিময়ে 11টি উইকেটও নিয়েছিলেন। কিন্তু এবার তাকে টপকে গেলেন পাকিস্তানের পেসার হারিস রৌফ।